জলজীবন মিশন প্রকল্পে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ মেহেরপুর আলিটি করে। জল প্রকল্প না করে আত্মসাৎ করা হয়েছে প্রায় 1,86,00,000 টাকা। কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান, ন্যায় বিচার না পেলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি ভুক্তভোগীদের। জলজীবন মিশন প্রকল্পে আবারও বড়সড় কেলেঙ্কারি তথ্য সামনে এসেছে মেহেরপুর আলিটি করে। বৃহতে কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসে আলিটি করের মানুষ। তারা কেলেঙ্কারি বিষয়ে বিস্তারিত জানতে ছুটে যান শিলচর ঘুঙুরের পিএইচই ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে, কৈফিয়ত চান তার কাছে। ঘটনাকে কেন্দ্র করে তখন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় কার্যালয়ের প্রাঙ্গণে। জানা গেছে, 2022 সালে জলজীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটি করে প্রায় 1,86,00,000 টাকার একটি জল প্রকল্প বরাদ্দ হয়। কিন্তু আলিটি করে পিডব্লিউএসএস প্রকল্পের আওতায় অম্বিকাপুর পার্ক 10 জল প্রকল্পটি আলিটিকো নির্মাণ না করে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 1,86,00,000 টাকা দিয়ে পিএইচের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে 2014-15 সালে নির্মিত এনআরডব্লিউপি প্রকল্পের অধীনে নির্মিত জল প্রকল্পে একটু রং চড়িয়ে দেওয়া হয়েছে। আর বরাদ্দ অর্থরাশির আরও কিছু টাকায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কার্যালয়ে রং চড়িয়ে চকমক করে সাজিয়ে তোলা হয়। আর এই কেলেঙ্কারি সংঘটিত হয় বিভাগীয় আধিকারিক এবং প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের যোগসাজশে, এমনটাই অভিযোগ জনগণের। পরবর্তীতে জলজীবনের মিশনের তথ্য ঘেটে মানুষ জানতে পারেন যে জলজীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলটি করে একটি জল প্রকল্প নির্মাণ করা হয়েছে। আর এই প্রকল্প থেকে এলাকার নাকি 139টি পরিবারকে জলের সংযোগও দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, জলজীবন মিশন প্রকল্পের খাতাপত্রে দেখানো হয় আলিটিকোরের ওই জল প্রকল্প থেকে অনেক দূরে শিলচর একে আজাদ রোডের 1-8 নম্বর লেনে আরও 31টি জলের কানেকশন দেওয়া হয়েছে। হাড়হিম করে কেলেঙ্কারি খবর জানার পর মাথা ঘুরে যায় আলিটিকোরবাসীর। তারা ঘুঙুরে পিএইচই ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ছুটে যান। তারা তার কাছে জানতে চান এই বিষয়ে। জনগণের প্রশ্নবাণে এক সময় বিপাকে পড়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তিনি জানান এই বিষয়ে নাকি তিনি কিছুই জানেননি এবং সব বলতে পারবেন পঞ্চায়েত এবং ইউজার কমিটির কর্মকর্তারা। কিন্তু নাছোড় জনতা প্রশ্নমানে বিদ্ধ করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। তারা সমস্যা সমাধানের দাবিতে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন। সেই পত্রের প্রতিলিপি পাঠানো হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলজীবন মিশন প্রকল্পের মিশন ডিরেক্টর, পিএইচির কমিশনারের সেক্রেটারি, রাজ্য সরকারের চিফ ইঞ্জিনিয়ার, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, জনস্বাস্থ্য কারিগরি তথা তথ্য ও জল সম্পদ বিভাগের এডিশনাল চিফ সেক্রেটারি এবং আসামের ডিরেক্টরেট অব ভিজিল্যান্স এবং অ্যান্টি করাপশনের এডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশের কাছে। ক্ষুব্ধ জনতা ঘুঙুরে পিএইচই ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এদিন সময়সীমা বেঁধে সাফ জানিয়ে দেন এই কেলেঙ্কারি বিষয়ে তাকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে আলিটিকোরের অসংখ্য মানুষ যারা জলের সমস্যায় ভুগছেন তাদের জলের সমস্যা অতিসত্বর সমাধান করতে হবে। এরপরও সমস্যা সমাধান না হলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চাইবেন বলে জানিয়ে দিয়েছেন। হওয়ার পরে দেখি কোন জায়গাতে প্রবলেম হয়েছে, অ্যাকশন কোনখানে হয়েছে না হয়েছে, ডিটেইলস দেখুন জানাই না। আপনি অ্যাকশন যদি দেখুন আছে, ওই যে অ্যাকশন নেওয়াটা তো আমি তো জিনিসটা খুঁজে বার করি, বার করার পরে যদি পাইন কিছু গলতি তা আপনি অ্যাকশন নিবেন, যদি দেখা যাও ন্যাচারালি আমি অফিসিয়ালি জানাই না। ঠিক আছে, জীবন মিশন প্রকল্প লইয়া জল জীবন মিশন প্রকল্পের আলিটিকোরের মেয়েরপুর আলিটিকোরের প্রকল্পের জিনিসগুলো কিছু জানার লাগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন টুতে গেছি। ইঞ্জিনিয়ার সাহেবের অনেক বাউদাবাজি দিছেন এবং তাই বলছেন যে জল জীবন মিশনটা ভুলে পানি করে দেওয়াই দিছে, তো পানি কমিটিটা যদি সমটেকে দেওয়া যাচ্ছে, পানি কমিটিটা আইলো হই থেকে আর তাই কিছুই যদি জানেন না তাইলে তাই ইঞ্জিনিয়ারের স্যারও পর তাই সঠিক উত্তর কিছু দিতে পারেন না, তাই নাহলে ওই তথ্যটা আমরা আমার কাছে দিবা, আপনার কাছে যে তথ্য আছে ওই তথ্যগুলো আমার আমারে দিবা, তা আমরা তথ্য পাইলাম হইতে কি, আমরা তো এই ডিভিশন টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে তো পেয়েছি, এখান থেকে তো আমরা তথ্যগুলো পাইছি, আমরা আবার তাদের তথ্য দিতে হবে না, তাই একজন ইঞ্জিনিয়ার হইয়া তাই আমার কাছে তথ্য পেয়ে আর এই যে তাই এখানে আমরা জিগাইলাম যে সার্ভে করাইছে আলিটি করে 100-550 জন, তাই দেখাইতেছে কনজুমারে কানেকশন নিছে 139 জন, এই এদিকে তো পাইপলাইন গেছেই না, 139 জন কই থেকে আইলো, কেউ তো কানেকশন পাইছে না আলিটি করে।
এই যে প্রকল্পটা যে তাই জল জীবন মিশন প্রকল্পতে দেখাইতেছেন যে এখানে 1,86,00,000 টাকা তাই প্রকল্পের মধ্যে খরচ করছে, হ্যাঁ তো এখানে কাজ দেখছে না। পানি কমিটি হইতে গিয়া তাই খালি চয়নে সব জানে, চয়ন খে চয়ন তো একজন পাবলিক, চয়ন খে যে আছে তার নাম উমন আলিটিকরের মেম্বার শেবুলা বরবুইয়া আছে, চেয়ারম্যান বরবুইয়া হইল গিয়া মেম্বার সেক্রেটারি, ঠিক আছে নিজে হে কিছুই জানে না যে পানি কমিটিটা কি তার উপরে বানানি হয়েছে, তারা পাবলিকরে কিছু কইতে পারে না, পাবলিকরে কোনো বুঝ দিতে পারে না, টাকা কই আইছে কনজুমার কই কিছুই জানে না, কিন্তু কাগজ কলমে সব কিছু হয়ে গেছে, জল জীবন মিশন আলিটিকরের কাগজ কলমে হয়েছে, প্র্যাকটিক্যালি কিচ্ছু নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।